এরপরে প্রশ্ন হলো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই ক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোন ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এমন একটা ফ্যামিলিতে গিয়ে যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না সামাজিকভাবে বিস্তর ফরাক তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে আর হানাফি মাজহাব ছাড়া অন্য কোন কোন মাজহাবের ওলামাদের মত সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবক যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে সে বিয়ে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে আমাদের আয়েশা তাআলা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের সপক্ষের ওলামাদের দলিল এর বিপরীতে হানাফি মাযহাবের ওলামাদের মতে এটি জায়েজ আছে তো যদিও জায়েজ হয় যদি সেটা কুফুর খেলাফ হয় অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয় বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে ইসলামী শরিয়ার আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি তুলে এটার ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গায় আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোনো সম্বন্ধ করে তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে বাচ্চা নষ্ট করা যাবে না ভাই এটা খুব জঘন্য অপরাধ গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহেলি যুগের মানুষের দুঃস্বভাব এটা যাবে না এটা খুব হারাম বড় ধরনের কবিরা গুনাহ বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আল্লাহ তাআলা গর্ভে মাতৃগর্ভে দিয়েছেন অসতর্কতাবশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সেই রিস্কটা ঠুনকো না বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেতে পারে